হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে ইউজিসি নেটের প্রশ্নপত্র, এবার বাতিল সিএসআইআর ইউজিসি নেটও। টাকা যত বেশি নেটের র্যাঙ্কও তত উপরে, উত্তর লিখছেন শিক্ষকরাই। 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা, পরীক্ষা জালিয়াতি রুখতে কড়া আইন। জোর করে জমি দখলের অভিযোগ এলেই এফআইআর, মমতার রাগেই কড়া নির্দেশ লালবাজারে। কাজ না করলে পুরসভাকে পেনাল্টি নির্দেশ মমতার, জমি জবরদখল নিয়েও তীব্র ক্ষোভ, নবান্নের বৈঠকে দলের হেভিওয়েটদের তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। সংসদে শুরু 18তম অধিবেশন, নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে 3 গুণ পরিশ্রমের প্রতিশ্রুতি মোদীর, প্রোটেম স্পিকার হলেন বিজেপির মহতাবই। একাধিক ইস্যুতে মোদীকে চিঠি মমতার, রাজ্যের হাতে মেডিকেল প্রবেশিকা ফেরানোর দাবির মুখ্যমন্ত্রী, ঢাকা দিল্লি জল চুক্তিতে ব্রাত্য বাংলা ক্ষোভ নেত্রীর। সংসদ অধিবেশনের শুরুতেই সরকারকে চাপে ফেলতে একজোট বিরোধীরা, ঝড় উঠল নিট ইস্যুতে, সংবিধানের কপি হাতে বিক্ষোভে সামিল ইন্ডিয়া জোট। 5 ম্যাচের টি-20 সিরিজে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমান গিল, 15 জনের দল ঘোষণা বিসিসিআই এর। বাংলায় নয়া জঙ্গি মডিউলের হদিস, এসটিএফ এর হাতে শাহাদত সম্পর্কে বিস্ফোরক তথ্য, বর্ধমান থেকে আটক 3 সন্দেহভাজন। সোম থেকেই লোকসভার নতুন অধিবেশন, ফের শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুরু থেকেই এনডিএ ইন্ডিয়া বিবাদের সম্ভাবনা। দিল্লি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেজরি, জামিন পেতে সোমবারের শুনানির আর্জি, কেজরির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপ। নিট দুর্নীতির তদন্তে নেমে বিহারে আক্রান্ত সিবিআই, মূল পাণ্ডার খোঁজে চলছে তল্লাশি, নিট পিজি বাতিল নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলের। বর্ষা এলেও মিলছে না স্বস্তি, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় না হওয়ায় বাড়ছে সমস্যা, বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনো কমছে না গরম। কলকাতায় নতুন দুর্নীতির অভিযোগ বিজেপির, উঠল শিবভূমির নাম। 7 লক্ষ ভোটে জিতেও এবার 4 জায়গায় দাঁত ফোটাতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝেপে নামছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি আসে কলকাতা ও পাশের জেলায়, স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর, বৃষ্টির দিন শুরু। গত 24 ঘন্টায় বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে, আর শুক্রবার দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করেছে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলায়। পরীক্ষা দুর্নীতি রুখতে উচ্চ পর্যায়ের কমিটি কেন্দ্রের, প্রশ্ন ফাঁস রুখতে কার্যকর হচ্ছে কড়া আইন, হতে পারে জেল, কোটি টাকাও জরিমানা। নবনির্বাচিত বিধায়কের অসম্মানজনক চিঠি রাজ্যপালের, শপথ পড়বেন না আনন্দ বোস, অনুষ্ঠান ঘিরে তুঙ্গে রাজভবন, বিধানসভা সংঘাত। সরকারি অফিস শুরুর সময় নিয়ে কড়া কেন্দ্র, কাজে ঢুকতে 1 মিনিট দেরি হলেই কাটা যাবে অর্ধেক বেতন, নির্দেশিকা জারি মোদী সরকারের। দিল্লিতে বৈঠক নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তি, তিস্তা চুক্তি নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রী মোদীর। খেলার দুনিয়ায় নয়া পালক দেশের মুকুটে, তীরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাট্রিক মহিলা কম্পাউন্ড দলের, আরও পদকের আশায় দেশ। গড়িয়াহাট শটলেকে অভিযান, উচ্ছেদ হকারদের, মমতার ধমকের পরই তৎপর পুরসভা। এনডিএর স্পিকার পদপ্রার্থী ফের ওম বিড়লা, বিরোধীদের নিয়ে মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের কে সুরেশ। বাইক থেকে নেমেই একের পর এক গুলি, খড়গপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ এক কর্মী। শপথ নিতে হবে রাজভবনেই, সায়ন্তিকাকে পত্রাঘাত, এক গুয়ে বসে। কেজরিওয়ালের জামিন খারিজ হাইকোর্টে, তিহার জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। টানা 6 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা, বাজও পড়বে হাওয়া অফিসের স্পেশাল বুলেটিন, বর্ষা পা রাখলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা, বৃষ্টির বদলে আবার সেই ভ্যাবসা গরম, এই পরিস্থিতিতে দক্ষিণের জেলাগুলিতে কবে সমহিমায় ফিরবে বর্ষা, তার অপেক্ষায় সকলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই শটলেকে ফুটপাতে দোকান উচ্ছেদ, মাথায় হাত ব্যবসায়ীদের। সোমবার নবান্নে বৈঠকে থেকে কলকাতার রাস্তায় ফুটপাত দখল নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট নিউ টাউন হাতিবাগানে যেখানে সেখানে অস্থায়ী দোকান বসানো নিয়ে প্রশাসনকে ভর্ৎসনা করেন তিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে দায় রেলের নাকি মালগাড়ির চালকের, এখনো চলছে চাপানুতোর। কেজরিওয়ালের জামিনের নির্দেশ স্থগিতাদেশ হাইকোর্ট, শেষ পর্যন্ত আটকে গেল জেল মুক্তি। কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে গ্লাস টিন প্লাসের বহুতল, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন, অভিযোগের খবর পার 32-40 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল।
সরকারি জমি দখল রুখতে উচ্চ পর্যায়ের কমিটি গুলল নবান্ন। সরকারি জমি জবরদখল লাগাতার অভিযোগ পেয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই কাজের কাজ। দেয়া হয়েছিল ছেঁড়া ওই মার্কশিট, নেট কেলেঙ্কারির মাঝেই গুরুতর অভিযোগ নিয়ে হাইকোর্টে পরীক্ষার্থী। দেড় মন দুধ ও ২২ ঘড়া গঙ্গা জলে জগন্নাথ দেবের স্নান, ৬২৮তম বর্ষে উৎসব মুখর মহেশ। রাজ্য রাজ্যপাল সংখ্যা দেবার প্রকাশ্য, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল। রাজ্য থেকে এখনই সরছে না বাহিনী, ভোট পরবর্তী অশান্তির অভিযোগের নির্দেশ হাইকোর্টে। আইন শৃঙ্খলা নিয়ে মমতাকে চিঠি, উদ্বিগ্ন বোধের। বামের সঙ্গে জোট ইস্যুতে ক্ষোভ বঙ্গ কংগ্রেসের, ভোট পর্যালোচনা বৈঠকে উঠল দলে রদবদলের প্রস্তাব, প্রদেশ সভাপতির পদ খোয়াতে পারেন অধীর। ডার্ক ওয়েবে ফাঁস নেটের প্রশ্ন, শিক্ষামন্ত্রীর অভিযোগ মানতে মামলা দায়ের সিবিআই এর। সোশ্যাল মিডিয়াতে জলের দরে প্রশ্ন বিক্রির অভিযোগ। তাপপ্রবাহের জেরে পুড়ছে দেশ, হিটস্ট্রোকে আক্রান্ত প্রায় ৪২,০০০ মানুষ, মৃত্যু অন্তত ১৪৩ জনের, রিপোর্ট জানালো কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক। ভরা বর্ষা কবে নামে দক্ষিণবঙ্গে, জানিয়ে দিল হাওয়া অফিস। উত্তরে ভরপুর বৃষ্টি চললেও দক্ষিণে এখনো দেখা নেই বর্ষার। ঝমঝমিয়ে কবে নামে বৃষ্টি তা সঠিকভাবে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার বিকেলে তারা জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমে উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আরো অগ্রসর হয়েছে, তবে আপাতত কবে সঠিকভাবে বৃষ্টি আসবে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। টিআরপি বাংলা সিরিয়ালের নজরে এক ধাক্কায় নিচে নামলো গীতা এলএলবি, শীর্ষে ফুলকি নাকি নিম ফুলের মধু, জোর টক্কর চলছে এবার বাংলা সিরিয়ালে। শীর্ষস্থানে রয়েছে ফুলকি, মেগার প্রাপ্তি এই সপ্তাহে ৬.৭, দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু পেয়েছে ৬.৫, তৃতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ৬.৩, তবে পঞ্চম স্থানে নেমে গেছে জগদ্ধাত্রী পেয়েছে ৫.৩ এবং চতুর্থ স্থানে রয়েছে কথা রয়েছে ৫.৯ রেটিং এ। এখনই কার্যকর নয় নয়া ফৌজদারি আইন, এ নিয়ে আলোচনা হোক মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১লা জুলাই থেকেই তিন আইন কার্যকর হওয়ার কথা ছিল, তবে তার আগেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কড়া চিঠি। কেউ না শুনলে আমার কাছে আসবেন, মাসে একবার করে হুগলিতে যাবেন কথা দিলেন রচনা ব্যানার্জি। বিবাদীবাগের একটি পুরনো বাড়িতে আগুন, ঘটনাস্থলে ৫টি ইঞ্জিন, দমকল দেরিতে আসায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রায় এক ঘন্টা খানিক পরে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন, তাতেই ক্ষুব্ধ স্থানীয়রা, ততক্ষণে পুড়ে ছারখার। ৫ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা। নেট নীতি নিয়ে বিতর্কের মধ্যেই বিনিয়ম রুখতে কার্যকর নয় আইন, কোন ব্যক্তি যদি প্রশ্ন ফাঁস বা উত্তরপত্র বিনিময় করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে জামিনও যোগ্য ধারায় মামলা দায়ের হবে। ভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে, তারপরে এমন সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে বিরোধীরা, তদন্ত চালাচ্ছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা। অন্যদিকে নেটের প্রশ্ন ফাঁসে তদন্তে নেমেছে সিবিআই, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান পরীক্ষার দুদিন আগেই রবিবারই ফাঁস হয় নেটের প্রশ্নপত্র, ডার্ক ওয়েবে তা বিক্রি হয়েছে ৬ লক্ষ টাকায়।